নমস্কার বন্ধুরা আমি সমি ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের পড়াবো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস এই চ্যাপ্টারটা যেটা এনসিআরটির বই চ্যাপ্টার ফরটিন এই চ্যাপ্টারটি আমরা কি কি দেখতে পাবো আমরা কেন শ্বাসক্রিয়া করি আমাদের যে শ্বাসক্রিয়া করার জন্য কি কি অঙ্গ হেল্প করে এগুলো কিন্তু আমরা সব এই চ্যাপ্টারে পড়বো কেন আমরা ব্রিথ করি সেটা আগে আমাদের জানতে হবে তাহলে হোয়াই টু ব্রিদ অর্থাৎ আমরা কেন শ্বাসক্রিয়া করি চালাই তাহলে আমাদের ব্রিদ মানেটা কি আমরা যে এই প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি অর্থাৎ ইনহেল এক্সহেল যে করছি একেই আমরা কি বলতে পারি ব্রিদিং তাহলে আমরা এই নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছি নিচ্ছি এটা কেন সেটা আগে আমাদের জানতে হবে আচ্ছা আমি তোমাদের হিউম্যান ফিজিওলজির একদম প্রথম যে ক্লাসটা তোমাদেরকে আমি নিয়েছি সেটা হচ্ছে কি একটা হিউম্যান বডির বেসিক স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে আমি বলেছি আর একবার আমরা একটু আগের যে পড়াটা পড়েছি সেটা একটু আলোচনা করে নিই তাহলে একটা যদি আমরা হিউম্যান বডি দেখি হিউম্যান বডির ভেতরে একটা গহর থাকে তাহলে হিউম্যান বডি অর্থাৎ মানুষের শরীরের ভেতরে একটা দেহ গহর থাকে যাকে এই যে দেহ গহর থাকে একে আমরা কি বলি সিলোমিক ক্যাফেটি তোমরা পর থেকে জানো তাহলে একে আমরা কি বলি এই যে দেহ গহর একে বলি শিলোমিক ক্যাফেটি এটা আগের ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি তোমাদের আজকে আবার একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি যাতে এটা যদি তোমরা বুঝে নাও পরের পড়াগুলো অনেক বুঝতে অনেক সুবিধা হবে তাহলে একটা মানুষের শরীরে যে গহর থাকে তাকে আমরা বলি সিলোমিক কভে ক্যাভেটি বা বডি ক্যাভিটি একে আমরা বলছি সিলোমিক ক্যাভিটি এই যে সিলোমিক ক্যাভিটি একে দুটো ভাগে ভাগ করেছে একটা মাসেল তার নাম কি তার নাম ডায়াফ্রাম তাহলে এই যে মাসেলের নাম কি ডায়াফ্রাম তাহলে এই যে মাসেল পুরো সিলোমিক ক্যাভিটিকে দুটো ভাগে ভাগ করেছে তার নাম কি হচ্ছে ডায়াফ্রাম এই মাসেলের খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেটা আমরা পরবর্তীকালে এই যে যখন এই চ্যাপ্টারটা আরও ডিটেলসে পড়বো তখন তোমরা বুঝতে পারবে এই যে ডায়াফ্রাম পুরো শিলোমিক ক্যাভিটিকে দুটো ক্যাভিটিতে ভাগ করেছে অর্থাৎ আমাদের বাড়িতে বই রাখার আমরা অনেক সময় সেলফ দেখতে পাই যে একটা সেলফে এক এক ধরনের বই রাখছি আর একটা একটা কার্ড দিয়ে করা আছে তার নিচে আবার আমরা বই রাখতে পারছি তাহলে এরকম আমাদের বডিটাকেও সেলফের মতো করে ভাগ করেছে এই ডায়াফ্রাম তাহলে এই যে ডায়াফ্রামের ওপরের যে ক্যাভিটি একে আমরা কি বলি একে বলি আমরা থোরাসিক ক্যাভিটি কি বলি থোরাসিক ক্যাভিটি আর ডায়াফ্রামের নিচের যে ক্যাভিটি একে আমরা কি বলি অ্যাপ ডোমিনাল ক্যাভিটি আর এই অ্যাপ ডোমিনাল ক্যাভিটির একদম নিচের যে পোর্শান একে আমরা বলি পেলভিক ক্যাভিটি ক্যাভিটি আমরা আবার একবার দেখব কি বললাম আমাদের পুরো বডির ভেতরে একটা গহর থাকে বা একটা ক্যাভিটি থাকে তাকে আমরা কি বলি সিলোমিক ক্যাভিটি সেই সিলোমিক ক্যাভিটিকে ডায়াফ্রাম বলে একটা মাসেল সে দুটো ভাগে ভাগ করেছে উপরের দিকে উপরের দিকের যে ঘর তৈরি করেছে তার নাম কি থোরাসিক ক্যাভিটি এবং নিচের ঘরটিকে বলবো অ্যাবডোমিনাল ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটির একদম শেষের যে নিচের যে অঞ্চলটা তাকে আমরা বলব পেলভিক ক্যাভিটি এই পেলভিক ক্যাভিটির মধ্যেই আমাদের যত রকমের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো অর্গানগুলো এই যে পেলভিক ক্যাভিটিতে কিন্তু থাকে থোরাসিক ক্যাভিটিতে কী থাকে থোরাসিক ক্যাভিটিতে কী থাকে আমাদের লাং থাকে এখানে আমাদের হার্ট থাকে আর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বিভিন্ন আমাদের কি থাকে ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো থাকে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র অর্থাৎ স্মল ইন্টেস্টাইন লার্জ ইনটেস্টাইল এই সব এখানে থাকে এখানে পুরো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট আমরা কোথায় দেখতে পাবো এই অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে তাহলে আমাদের বডিতে এই ক্যাভিটিগুলো আছে আমি তোমাদের আগের ক্লাসেই বলেছি আর একবার আমরা এখানে পুনরায় আমরা কি করলাম আলোচনা করলাম তাহলে এটা আমরা জানলাম এখন আমাদের জানতে হবে হোয়াই টু ব্রিথ অর্থাৎ আমরা কেন শ্বাসক্রিয়া করি তাহলে একটা মানুষ আমরা কেন শ্বাসক্রিয়াটা চালি অর্থাৎ কেন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটা আমরা জানবো আগে তারপরে তো আমরা রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে পড়বো অর্থাৎ যদি আমি রেসপিরেটরি সিস্টেমের কাজই না জানলাম তাহলে আমি সেটা পড়ে কি করব তাহলে আগে আমাকে জানতে হবে কেন আমাদের বডিতে রেসপিরেটরি সিস্টেম রয়েছে বা আমরা কেন শ্বাস প্রশ্বাস নেই তাহলে তোমরা প্রত্যেকেই জানো যেমন একটা বাড়ি বানাতে গেলে ছোটো ছোটো ইট লাগে তাহলে একটা মানে অনেক ইট ছাড়া একটা বাড়ি তৈরি হয় না তেমন আমাদের বডিও তৈরি করতে গেলে কি লাগে সেল লাগে তাহলে আমাদের বডি অসংখ্য কী নিয়ে তৈরি সেল নিয়ে তৈরি বা কোষ নিয়ে তৈরি তোমরা প্রত্যেকেই জানো আমাদের বডির কার্যকারী এবং গঠনকারী একক কি সেল বা কোষ তাহলে একটা কোষকে বেঁচে থাকতে গেলে তাহলে ওই কোষের কোষকে কী করতে হবে ওই কোষকে কিন্তু অবশ্যই এনার্জি প্রোডাকশান করতে হবে অর্থাৎ একটা কোষ তখনই বাঁচবে যদি সে এনার্জি পায় তাহলে কোষ বা সেল সে কোন এনার্জি দ্বারা বেঁচে থাকবে একটা কোষ এটিপি বলে যে কেমিক্যাল এনার্জি হয় তার সেটার দ্বারাই কিন্তু একটা কোষ বেঁচে থাকবে তাহলে একটা কোষ কখন বাঁচবে তার সেই কোষের ভিতরে যখন এটিপি তৈরি হবে সেটাই হচ্ছে ওই কোষের এনার্জি বা শক্তি তাহলে একটা কোষ যদি শক্তি পায় তাহলে অনেকগুলো কোষ এভাবে শক্তি পায় আর অনেকগুলো কোষ যখন শক্তি পায় তখন আমরা কিন্তু শক্তি পাই তাহলে একটা কোষ কখন এটিপি তৈরি করবে তাহলে তোমাদের বলে রাখি যে এই এটিপি পুরো নাম কি এটা কিন্তু পরীক্ষা আসতে পারি এটিপি হচ্ছে এক ধরনের কেমিক্যাল এনার্জি এটা কি কেমিক্যাল কেমিক্যাল এনার্জি হচ্ছে এটিপি যেটা আমাদের কোষে উৎপন্ন হয় আর যেই এটিপি পেলেই একটা কোষ সেই জীবিত থাকে অর্থাৎ সে কাজ করতে পারে তাহলে এই এটিপির পুরো পুরো নাম কি এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তাহলে এটা পরীক্ষা এলে তোমরা পারবে যে এটিপির পুরো নাম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তাহলে এখন আমরা জানবো যে একটা কোষের মধ্যে এটিপি কিভাবে তৈরি হয় এটা আমরা এখন জানবো তাহলে আমরা এখানে আর একটা কোষের ছবি আঁকি দেখো তোমরা জানো যে আমরা যে ভাত খাচ্ছি রুটি খাচ্ছি আমরা কেন খাচ্ছি যাতে আমরা আমাদের যা যাবতীয় যা যা আমরা কাজ করি সেটা জন্য আমরা ঠিকঠাক করতে পারি আমাদের শরীরকে সতেজ রাখার জন্য আমরা খাওয়ার দর খাই এরা তো এটা তোমরা প্রত্যেকে জানো কিন্তু এর অ্যাকচুয়ালি কারণ হলো এই যে আমরা যে ভাত রুটি চাল এইসব যে খাচ্ছি আমরা যে যা কিছু আমরা খাচ্ছি এইটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এসে অর্থাৎ আমাদের যে পরিপাকতন্ত্র এসে সেটা কিন্তু ছোটো ছোটো সেই একদম সরল খণ্ডে খণ্ডিত হচ্ছে এবং সেই যে আমরা ধরো যদি আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি অর্থাৎ হয়তো আমরা রুটি খাচ্ছি সেটা কিন্তু ভেঙে কি তৈরি হয় গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজই কোথায় আসে সেই গ্লুকোজই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমাদের কোথা থেকে আমাদের জানি আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমে কী আছে আসে গ্লুকোজ সেই গ্লুকোজ ডাইজেস্টিভ সিস্টেম থেকে কোথায় আসে ব্লাডে আসে ব্লাড ক্যাপুলালিটির ভেতরে কি আছে ব্লাডে আছে ব্লাড আছে এই ব্লাডে কি করে প্রথমে গ্লুকোজ আসে সেই গ্লুকোজ ব্লাড থেকে কোথায় আসে কষে আসে তাহলে গ্লুকোজ আমরা পাচ্ছি কোথা থেকে রক্ত থেকে পাচ্ছি গ্লুকোজ আর এই গ্লুকোজকে কোনো একটা গ্যাস এই গ্লুকোজকে ভেঙে বা পুড়িয়ে কী তৈরি করে এ টিপি তৈরি করে তাহলে এটা গ্লুকোজকে ভাঙবে তোমরা জানো যে কোনো কিছু পোড়াতে হলে আমরা কোন গ্যাসকে ইউজ করি অবশ্যই তোমরা জানো অক্সিজেনকে ইউজ করি তাহলে অবশ্যই অক্সিজেন গ্লুকোজকে পোড়াবে বা ভাঙবে এবং এটিপি তৈরি করবে তাহলে আমরা গ্লুকোজ তো পেলাম আমরা খাচ্ছি সেখান থেকে আমরা গ্লুকোজ পেলাম আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি সেখান থেকে আমরা গ্লুকোজ পেলাম সেটা আসছে কোথা থেকে সেটা আসছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে সেটা আসছে আমাদের কোথা থেকে ডাইজেস্টিভ সিস্টেম থেকে তাহলে এই অক্সিজেনটা কোথায় আসছে অক্সিজেনটা অক্সিজেনটা আসছে আমাদের কোথা থেকে সেও আসছে কিন্তু আমাদের ব্লাড থেকে রক্ত থেকে তাহলে রক্তে অক্সিজেনটা আসছে কোথা থেকে দেখো ভালো করে শোনো আমরা যে আমরা যে ব্রিদিং করছি অর্থাৎ আমরা যে এই যে প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি অর্থাৎ তোমরা প্রত্যেকে বুকের ওপরে হাত রাখো প্রত্যেকে বুঝতে পারবে আমাদের বুকটা কিন্তু বা আমাদের চেষ্টা ওঠা নামা করছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু প্রতিনিয়ত শ্বাসকার্য চালিয়ে যাচ্ছি তাহলে এই যে শ্বাসকার্য চালাচ্ছি এর মাধ্যম দিয়েই আমাদের নাকের ভেতর দেখিয়ে আসবে অক্সিজেন আসবে অক্সিজেন প্রথমে এসে কোথায় আসবে লাংসে আসবে অর্থাৎ আমাদের যে ফুসফুসে সেখানে অক্সিজেন আসবে ফুসফুস থেকে অক্সিজেন ব্লাড ক্যাপিলারির মাধ্যমে অর্থাৎ ব্লাড ক্যাপিলারিতে যাবে ব্লাড ক্যাপিলারির মধ্যে কি আছে অক্সিজেন অক্সিজেনটা কোথায় থাকবে ব্লাড ক্যাপিলারিতে যাবে অর্থাৎ রক্তে মিশবে সেই রক্ত থেকেই অক্সিজেনটা কী কোথায় যাবে বিভিন্ন কষে কষে যাবে তাহলে গ্লুকোজ অক্সিজেনের সহায়তায় ভেঙে কি তৈরি করবে এটিপি তৈরি করবে আর যেহেতু এটিপি একটা ভালো জিনিসে তৈরি করল তাহলে আমরা কোনো কিছু পড়ালে কী পাই আমরা কোনো কিছু পড়ালে কি পাই একটা কার্বন ডাইঅক্সাইড নামক গ্যাস পাই তাহলে গ্লুকোজকে পড়ালেও যেমন এটিপি আমরা পাবো ভালো জিনিস পাবো তেমন একটা খারাপ গ্যাসও পাবো তার নাম কি সিও বা কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড এই কোষের পক্ষে ক্ষতিকারক তাহলে কখনও কার্বন ডাইঅক্সাইড আমরা আমরা নিশ্চয়ই আমাদের ভিতরে রেখে দেবো না তাহলে আমরা কী করবো সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা পুনরায় কোথায় পাঠাবো রক্তে পাঠাবো বা ব্লাডে পাঠা পাঠাবো এই এবং সেই ব্লাড থেকে আবার সেটা যাবে কোথায় লাংস বা ফুসফুসে সেই লাংস থেকে আবার বিপরীত পথে কার্বন ডাইঅক্সাইড কীভাবে হবে শরীরের বাইরে বেরিয়ে যাবে তাহলে এই জন্য আমাদের কোষকে সজীব রাখার জন্য আমাদের কোষ যাতে ঠিকঠাকভাবে কাজ করে তার জন্য একটা কোষে কি তৈরি করতে হবে এটিপি তৈরি করতে হবে আর এই এটিপি তৈরি করার জন্য আমরা কিন্তু এই ব্রিদিং কার্যটা চালাই অর্থাৎ আমরা ব্রিথ করি বা শ্বাসক্রিয়া চালাই তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে আমরা কেন শ্বাসকার্য চালাবো বা হোয়াই টু ব্রিথ আমাদের কেন প্রশ্বাস নিঃশ্বাস এইসব চালাতে হবে তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে ব্রিদিং কি দেখো ব্রিদিং কিছুই নয় ব্রিদিং কি শুধু আমরা যদি ব্রিদিং কথাটা যে ব্রিদিং কি যদি আমরা জানি আগে আমরা কি জানব যে এই যে অক্সিজেন ফুসফুসে আসছে বা লাংসে আসছে এবং লাংস থেকে সিও টু যে বেরোচ্ছে এই প্রক্রিয়াটাকেই বলবো আমরা ব্রিদিং তাহলে অ্যাটমসফিয়ারের যে বাতাস অর্থাৎ বায়ুমণ্ডলের যে বাতাস সেখান থেকে আমরা কী আছে সেই বাতাস কী আছে ফুসফুসে আসছে ফুসফুসের মধ্যে অক্সিজেনটাই ব্লাডে যাচ্ছে ব্লাডে যাওয়াটাওয়াকে আমরা ব্রিদিং বলবো না ব্রিদিং শুধু কাকে বলব যে বাইরের অক্সিজেন যখন লাংসে আসছে এবং লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড যখন বাইরে বেরোচ্ছে এই যে প্রক্রিয়াটা একে আমরা কি বলবো ব্রিদিং আর ব্রিদিং দুই ব্রিদিং দুইভাবে হতে পারে একটা কি ইনহেলেশান আর একটা এক্সেলেশান ইনহেলেশান অর্থাৎ বাইরে বের করছি বাইরে বের করছি ইনহেলে সরি ইনহেলেশান কি আমরা যখন বাইরের অক্সিজেন কে গ্রহণ করছি অর্থাৎ এটা হচ্ছে কি নিঃশ্বাস প্রক্রিয়া মানে যখন আমরা ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডকে দেহের বাইরে নাকের মাধ্যমে বের করছি সেটা হচ্ছে কি নিঃশ্বাস বা এক্স তাহলে আমরা আজকে এতটা পড়লাম পরের ক্লাসে আমরা রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে ডিটেলস পড়ব অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেম কি কি নিয়ে তৈরি কীভাবে এই যে কাজগুলো হয় সব কিছু কিন্তু আমরা পড়ব কিভাবে ব্লাডে অক্সিজেন আসছে এই যে গ্যাসের আদান প্রদান হচ্ছে এগুলো কিন্তু সবই আমরা পরের ক্লাসে পড়ব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা তোমরা ডাক্তার হতে চাইছো যারা আরও অন্যান্য মেডিকেল ফিল্ডে যেতে চাইছো তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো নমস্কার